শ্যামবাজার ফড়িয়া পুকুরের শারদেশ্বরী আশ্রমে আজ উৎসবের মেজাজ। শ্রী শারদেশ্বরী আশ্রমে আজ সন্ধে 6:30 নাগাদ উদ্বোধন করা হবে মা শারদা, গৌরী মা ও দুর্গা মার মূর্তি। রামকৃষ্ণ দেবের স্বপ্নকে বাস্তবায়িত করতে আশ্রমের প্রতিষ্ঠা করেন গৌরী মা। মা শারদার অনুপ্রেরণায় তৈরি হয় আশ্রম। পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংস দেব গৌরী মাকে বলেছিলেন, আমি জল ঢালি তুই কাদা মাখ। সেই শুরু, সেই কাদা দিয়েই তৈরি হলো নারী শক্তি গড়ার কাজ। সেই আশ্রমই হয়ে উঠল নারী চেতনার বিকাশ কেন্দ্র। গৌরী মার পথ চলার সঙ্গী হলেন দুর্গা মা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভাবনাকে বাস্তব রূপ দিয়েছেন তারই মানুষ কন্যা গৌরী মা। আর নারী শক্তির বিকাশে অগ্রণী ভূমিকা নেয় এই আশ্রম। এক অন্ধকারাচ্ছন্ন ভারতে নারী শক্তির বিকাশ ঘটিয়ে আলো আনতে চেয়েছিলেন যুগবতার এক গুরু ও তার শিষ্যা। শতবর্ষ পরেও তাদের পথ অনুসরণ করেই সেই কাজ চালিয়ে যাচ্ছে শারদেশ্বরী আশ্রম। সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে বছরভর নানা কর্মসূচি নিয়ে থাকে এই আশ্রম। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব শ্যামবাজারের শারদেশ্বরী শ্রী আশ্রমে। আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছে আমাদের সঙ্গে। ঐন্দ্রিলা, আজ তো একটা ঐতিহাসিক দিন। একদমই রুমকি, আজকে ঐতিহাসিক দিন। এই মুহূর্তে আমি রয়েছি শ্যামবাজারের শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে। এই মুহূর্তে মাতারা আমাদের সঙ্গে রয়েছেন। আমি বেশি কথা বাড়াবো না, একদম সরাসরি মাতাদের কাছেই চলে যাই। আজকে যে অনুষ্ঠান, আজকে একেবারে উৎসবের মেজাজ, খুশির মেজাজ। আমাদের সঙ্গে রয়েছেন মাতা সুপূর্ণাপুরী দেবী। রিপাবলিকে অনেক অনেক স্বাগত। আজকে যে অনুষ্ঠান তা তো জানবোই, তার সঙ্গে জানবো এই মুহূর্তে কীভাবে সেজে উঠছে আশ্রম। আশ্রম কীভাবে সেজে উঠছে, আজকে কী কী হবে? এখন সকালবেলা যে যে আমাদের নিত্যদিনের পুজো পাঠ, হোম, ভোগ আরতি সব তো হচ্ছেই। সন্ধেবেলায় ওই বাড়িতে দামোদরলালজি নামবেন। দামোদরলালজিকে পুরুষেরা দেখতে পান না, উনি চারতলায় থাকেন। তো বছরে 6টা দিন উনি নামবেন। রাস পূর্ণিমা সেই কর্মসূচি অনুযায়ী আর একটা দিন, সে আজ রাস পূর্ণিমার দিন নামছেন। উনি অবতরণ করছেন সবাইকে দর্শন দেওয়ার জন্য, তার বিরাট সভা বসবে। আর এই উপলক্ষে আমাদের তিন মাতাজি, মানে শারদা মা, গৌরী মা, দুর্গা মার মূর্তি উন্মোচন হচ্ছে। মা, এখান থেকে একটা প্রশ্ন, গৌরী মাতা, দুর্গা মাতা দুজনের যেমন মূর্তি আজকে উন্মোচন করা হবে, সেই সঙ্গে মা শারদারও মূর্তি উন্মোচন করা হবে। মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই শারদেশ্বরী আশ্রম একটা সময় অগ্রণী ভূমিকা পালন করেছিল, আজও সেই ধারাবাহিকভাবে করে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন, কীভাবে এখনও সেই জায়গাটা বজায় রেখেছে শারদেশ্বরী আশ্রম? গৌরী মার আদর্শ ছিল প্রাচীন ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যকে আত্মস্থ করে আধুনিক শিক্ষাকে গ্রহণ করে সমৃদ্ধ হওয়া। এই সমৃদ্ধি তাকে তাদের স্বাবলম্বী করবে, তাদের শিক্ষিত করবে, সংস্কার মুক্ত করবে, তাদের চোখের সামনে দিগন্ত খুলে যাবে। সেই কাজ গৌরীমা শুরু করেছিলেন রামকৃষ্ণদেবের আদেশে, শারদা মায়ের প্রেরণায়। আজও সেই কাজ চলছে। মেয়েরা সে সময় ছিল অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, অন্ধকারে, কুসংস্কারে আবদ্ধ, অশিক্ষায় জর্জরিত। আজ অনেক নারী প্রতিষ্ঠান তৈরি হয়েছে, নারী উন্নয়ন কেন্দ্র তৈরি হয়েছে, কিছু মেয়ে তো এগিয়ে গেছে, তার প্রমাণ তো তোমরা। কিন্তু সামগ্রিকভাবে এখনও নারী সমাজ পশ্চাৎপদ, আজও বঞ্চিত, আজও অবহেলিত, আজও দুর্দশাগ্রস্ত। তাই গৌরীমার প্রাসঙ্গিকতা এখানে এই জন্যই, আজকে 130 বছর ধরে এই আশ্রমেই নারী শিক্ষা দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশন, মানুষ গড়ার ইনস্টিটিউশন। গৌরী শ্রীকৃষ্ণদেব বলেছিলেন গৌরীমাকে, আমি জল ঢালি তুই কাদা চটকা, মানে আমি আশীর্বাদ ঢালছি, আমি ভাবধারা ঢালছি, তুই প্রতিমা গড়, যে প্রতিমা হবে সমাজের পক্ষে কল্যাণকর। সুজায়া, সুজননী, সুকন্যা হবে, তারা সমাজকে ধরে রাখবে। তাই গৌরীমার আশ্রম এখনও সেই শিক্ষা দিয়ে চলছে।
গৌরীমা, দুর্গা মা, সুব্রতা মা, বন্দনা মা, মাতৃপরম্পরায় সুবেদা মা, এরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। এরা আকর মানুষ গড়ে চলছে। শুধু মেয়েরা নয়, মেয়েরা তো ভেতরে থেকে শিক্ষা লাভ করে। যারা পুরুষ সন্তানরা আসেন তারাও কিন্তু সমানভাবেই শিক্ষার আলোক, আধ্যাত্মিকতার আলোক পান। আশ্রমের সঙ্গে শ্রী শ্রী পরমহংসদেব, মাতা সারদা প্রত্যেকেই জড়িত, যদি সেই ইতিহাসটা আমাদের সামনে একটু বলেন। গৌরীমা প্রথম রামকৃষ্ণদেবকে দেখেন ভবানীপুরে। একদিন গৌরীমা বাড়ির সামনে বসে আছেন আর কতগুলি বালিকা খেলছে তার চোখের সামনে। ঠিক সেই সময় রামকৃষ্ণদেব এলেন, আজানো লম্বিত বাহু, গায়ে উপর বেঁধে চাদর জড়ানো। এসে গৌরীমাকে দেখে বললেন, যাচ্ছিলেন পথ দিয়ে, ইচ্ছা করেই এসেছিলেন, তুমি যে খেলছো না, একলাটি বসে আছো, এসব খেলা আমার ভালো লাগে না, গৌরীমা উত্তর দিলেন। তখন মাথায় হাত দিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আশীর্বাদ করলেন, কৃষ্ণে ভক্তি হোক। এইবার উনি গৌরীমাকে আকর্ষণ করে, দৃষ্টি দিয়ে আকর্ষণ করে চলে গেলেন। আর গৌরীমা তার এত ভালো লাগলো ঠাকুরকে, তখন ঠাকুর রামকৃষ্ণদেব হননি, তখন তিনি একজন সাধারণ ব্রাহ্মণ, কলাবাগানের এই নিমতেঘোলা কলাবাগানের ব্রাহ্মণ। গৌরীমা খোঁজ করতে করতে সেই নিমতেঘোলায় গেলেন, গিয়ে ঠাকুরকে খুঁজে বার করলেন। ঠাকুর ধ্যানস্থলে বসে আছেন, গৌরীমা গিয়ে খানিকক্ষণ বসে রইলেন। ঠাকুর খানিকক্ষণ পর যখন ঠাকুরের ধ্যান ভাঙল, তুই এসেছিস মা? সেদিনকে কী করলেন, রাত্রে এক প্রতিবেশীর বাড়ির তাকে থাকার ব্যবস্থা করে দিলেন, তখন 10 বছরের মেয়ে। পরের দিনকে স্নান করিয়ে তিনি দীক্ষা দিলেন। এবার বাড়িতে খোঁজ খোঁজ পড়ে গেছে যে কোথায় গেলেন ছোট্ট মান্তু, ডাকনাম ছিল ছোটোবেলার মান্তু। খোঁজ করতে দাদারা আসলেন, এসে দেখলেন, খবর কাছ থেকে খবর নিলেন, ওই চাষিদের কাছে খবর পেলেন, একটি বাচ্চা মেয়ে এখানে এদিকে গেছে। তারা গিয়ে ধরে নিয়ে আসছেন। তখন গৌরীমা আসতে চাইছেন না, কিন্তু ঠাকুরের আকর্ষণ ছেড়ে বাড়ির লোকেরাও ছাড়বে না। তখন গৌরীমাকে বললেন, এখন যাও মা, গঙ্গা তীরে আবার দেখা হবে। আর বাড়ির লোকেদের বললেন, মানে দাদাকে বললেন, নিয়ে যাচ্ছ যাও, হলদেব পাখি ধরে রাখা দায়। আচ্ছা, তারপরে গৌরীমা চলে আসলেন। 13 বছর বয়সে বিয়ের ব্যবস্থা হলো। রাত্রিবেলা বাড়ি থেকে পালিয়ে গেলেন নিজের মায়ের সাহায্যে, সেই যুগের মা। কি না, বিয়ে করবো মা, অমর বর দাও, যে বর কখনো মরে না, অমর স্বামী চাই। ভগবানকে সম্প্রদান করে গৌরীমার মা খিড়কি দরজা খুলে দিলেন, তুই পালিয়ে যা। পালিয়ে কাছাকাছি বাড়ি, ঠান দিদির বাড়ি, সবাই বিবাহ বাড়িতে এসেছেন কিন্তু তিনি আসেনি, তার কাছে গিয়ে লুকিয়ে থাক। তখনকার দিনে একবার ইয়ে ভেঙে গেলে, লগ্ন ভেঙে গেলে তো আর সেও তো না, তুই পালিয়ে যা, তাহলে তোকে আর ধরতে পারবে না কেউ। পালিয়ে গেলেন, দামোদর শিলা যাকে তোমরা দেখে আসলে পরে, দামোদর শিলাকে নিয়ে আর গৌরাঙ্গের ছবি নিয়ে তা ধরে আনা হলো। বাড়িতে সার তো কিছু করার নেই। 18 বছর বয়সে আবার পালালেন গঙ্গাসাগরের মেলা থেকে। মালগোছা মেরে কাপড় পরে, গায়ের ছাই, গায়ের রঙ ছিল চাপা ফুলের মতো, গায়ের ছাই, চুল কেটে, গায়ে ছাই মেখে সন্ন্যাসী সেজে একদল সন্ন্যাসিনীর সঙ্গে হিমালয়ে পালিয়ে গেলেন। ফিরলেন 25 বছর বয়সে, 1883 সাল। বলরামবাবুর বাড়িতে উঠলেন, বলরামবাবুর সঙ্গে পরিচয় ছিল, হয়েছিল বৃন্দাবনে, সারা ভারতবর্ষ ঘুরেছেন তো, বিশেষ করে হিমালয়ের দিকে বেশি ঘুরেছেন, বৃন্দাবনে পরিচয় হয়েছিল। বলরামবাবু বললেন, তখন রামকৃষ্ণদেব পুরো তার আসর জমিয়ে বসেছেন দক্ষিণেশ্বরে, যুগতীর্থে তিনি আসর জমিয়ে বসেছেন। এই সময় বললেন, দিদি আমি সাধু দেখতে যাবি, আমি সাধু আছে খুব বড়। এসে বললেন, ঢের সাধু দেখেছি, সাধু দেখার বাসনা নেই, তোমার সাধু যদি শক্তি থাকে আমাকে টেনে নিয়ে যা।
মা শারদেশ্বরী আশ্রমের যে মনোমুগ্ধকর ইতিহাস, সেই ইতিহাস আমরা শুনছিলাম। আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা ছিল এবং আজ শারদেশ্বরী আশ্রমে সন্ধ্যে 6টা নাগাদ উদ্বোধন করা হবে মা শারদা, গৌরী মা ও দুর্গা মূর্তির। এবং এরই পাশাপাশি সেই কারণেই আজ সকাল থেকেই সাজো সাজো রব এই মুহূর্তে মা শারদেশ্বরী আশ্রমে।